অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। তুলা রাশি, আপনি যদি হন, আপনার ক্ষেত্রে এই 1428 বঙ্গাব্দ কেমন যেতে চলেছে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। অর্থাৎ এই যে নতুন বছর পড়তে চলেছে, কেমন যেতে চলেছে, দেখুন 1428 টোটাল অ্যাডিং করে আসছে আপনার 15 মানে 1+5=6। এটি শুক্রের বছর, অর্থাৎ এই বছরটিকে রিপ্রেজেন্ট করতে চলেছে শুক্র। আমি এখানে মেনলি চারটি বড় বড় গ্রহকে ধরে আমি এই রাশিফলটি আপনার সামনে প্রেজেন্ট করছি। এই রাশিফলটি যে আমি হুবহু মিলবে কখনোই দাবি করি না, কিন্তু কী কী ঘটনা ঘটতে পারে, কোন কোন দিকগুলো আপনাদের ক্ষেত্রে ভালো, কোন কোন দিক থেকে আপনাদের সমস্যা আসতে পারে, তার একটা পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু পাবেন। তো শুরু করা যাক। আপনি যদি হন তুলা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে 1428 বঙ্গাব্দ নতুন বছর কেমন যেতে চলেছে এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রথমে আসি আপনাদের শরীর স্বাস্থ্যের দিক। দেখুন, শরীর স্বাস্থ্যের দিকটা যদি নিয়ে বলি, আপনাদের তেমন কোনো বড় সড়ো কিন্তু সমস্যা কিন্তু থাকছে না, কিন্তু টুকিটাকি শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু সমস্যা কিন্তু থাকবে, ছোটোখাটো বড় ধরনের কোনো সমস্যা কিন্তু থাকবে না। কিন্তু বিশেষ করে সমস্যাটা আপনাদের যারা এজেড পার্সন আছে তাদের ক্ষেত্রে সুগার, লিভারের সমস্যা, এই সমস্যা সুগার, লিভার এবং আপনার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে পায়ের সমস্যা, পা নিয়ে কিন্তু ভুগাবে যারা এজেড পার্সন আছে, তাদেরকে হাঁটু নিয়ে সমস্যা, এই সমস্যাগুলো তুলা রাশির ক্ষেত্রে কিন্তু ভুগাবে। এবার আসি আপনাদের কর্মজীবন। দেখুন, কর্মের জায়গাটা কিন্তু আপনাদের এবছর যথেষ্ট কিন্তু ভালো। যারা কম্পিটিটিভ পরীক্ষা দিয়েছেন বা দিবেন মনে করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কম্পিটিটিভ পরীক্ষাতে কিন্তু আপনারা সফলতা কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ এই জায়গাটা, কর্মের জায়গাটা কিন্তু আপনাদের খুব ভালো এবছর। কর্মক্ষেত্রে যারা বদলি চাইছেন বা প্রমোশন চাইছেন তাদেরও কিন্তু এই সম্ভাবনাগুলো কিন্তু আসছে। কিন্তু পাশাপাশি কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে চাপ কিন্তু আপনাদের থাকবে। আপনি যদি তুলা রাশি মানুষ, কর্মক্ষেত্রে প্রচণ্ড চাপ থাকবে, কিন্তু কর্মক্ষেত্রে আপনাদের মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি কিন্তু পাবে। এবার আসি আপনাদের দাম্পত্য সুখের জায়গা। দেখুন, এবছর আপনাদের দাম্পত্য সুখের জায়গা, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফে রিলেশানের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো। অর্থাৎ আপনাদের মধ্যে যথেষ্ট বন্ডিং কিন্তু থাকবে, টুকিটাকি মতান্তর থাকতেই পারে, কিন্তু বড় সড়ো কোনো ঝামেলা কিন্তু নেই। অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আগের থেকে অনেকটাই ফার বেটারমেন্ট রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয়, কারণ ভাগ্যভাবে বৃহস্পতির দৃষ্টি আপনাদেরকে কিন্তু নিশ্চিতরূপে ভাগ্যভাবে এবং সফলতা এবং সাকসেসভাবে এবং রাশির উপর দৃষ্টি, শরীরের দিকটা যারা বড় সড়ো চিকিৎসা চলছে তাদের সেই জায়গাটা কিন্তু রিকভারি হবে, তেমনি ভাগ্যের সাপোর্ট। এবং আপনাদের এবছর, অর্থাৎ আপনি যদি হন তুলা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এবছর শুভ বিবাহের কানেকশানগুলো কিন্তু দিবে। অর্থাৎ বিয়ের জন্য যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু বিয়ের জায়গাটা কিন্তু এ সময় কানেকশানটা কিন্তু দিতে চলেছে। অর্থাৎ আপনারা আপনাদের মন মতো পাত্র বা পাত্রী কিন্তু পাবেন, সেটা অ্যারেঞ্জ ম্যারেজ, লাভ ম্যারেজ দুটোর ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। অর্থাৎ যারা লাভ ম্যারেজ হচ্ছে তাদের লাভ ম্যারেজের সম্ভাবনা অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে কিন্তু ভালো। এবং একাদশ ভাবের উপর বৃহস্পতির দৃষ্টি আয়, বারো বৃহস্পতি যেভাবে বসে তার থেকে যে যে ভাবের উপর দৃষ্টি দেয় সে ভাবকে গঙ্গা জলের মতো পবিত্র করে। অর্থাৎ আপনাদের এবছর সরাসরি আপনাদের সফলতার জায়গা, সাকসেসের জায়গা কিন্তু থাকছে।
এবং রাশির উপর দৃষ্টি, আপনাদের কেরিয়ারের দিক থেকে আপনাদের কিন্তু ডেভেলপমেন্ট কিন্তু করবে। ব্যবসার জায়গাটা যদি আসি, ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনি যদি তুলা রাশির মানুষ হন, ব্যবসার জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট কিন্তু ভালো। অর্থাৎ যারা যে কোনো ব্যবসার ক্ষেত্রে যে ব্যবসা করুন না কেন, ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাদের এবছর যথেষ্ট সফলতার জায়গায় কিন্তু নির্দেশ করছে। এর পাশাপাশি আপনি তুলা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে চতুর্থভাবে শনির ভ্রমণ এবং এখানে শশ নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। আপনার ক্ষেত্রে কিন্তু নিজস্ব অ্যাসেট, প্রপার্টি, বাহন এই সকল জিনিস ক্রয় করা কিন্তু সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর কিন্তু থাকছে তুলা রাশির ক্ষেত্রে। এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু পারিবারিক সুখের জায়গা কিন্তু থাকছে, কিন্তু শনি তৃতীয় দৃষ্টি আপনার ষষ্ঠভাবে পড়াতে শত্রুতার জায়গা কিন্তু থাকছে, শত্রুতা ঋণ এর জায়গা কিন্তু বিশেষভাবে কিন্তু থাকছে। অর্থাৎ গুপ্ত শত্রুতা, কর্মক্ষেত্রে শত্রুতা, কিছু কিছু ক্ষেত্রে ঋণ হয়ে যাওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। এবং সরাসরি কর্মভাবে দৃষ্টি পড়াতে কর্মের জায়গাটাতে আমি আবারও বলছি প্রচণ্ড পরিমাণে চাপ। অর্থাৎ যে কোনো, অর্থাৎ টার্গেট রিলেটেড কাজ যারা করছে, যারা এজেন্সির সঙ্গে যুক্ত আছে, বা যারা মার্কেটিং লাইনে আছে, বা যারা সেলস লাইনে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু সরাসরি দশমভাবে, সপ্তম দৃষ্টি দশমভাবে কর্মক্ষেত্রে কিন্তু যথেষ্ট কিন্তু চাপ কিন্তু থাকবে। এবং আপনাদের অষ্টমভাবে রাহু, যদিও এখানে তুঙ্গ, কিন্তু অষ্টমগত রাহু খুব একটা কিন্তু শুভ ফল দেয় না। এখানে আপনাদের ইলেকট্রিক বা আগুন থেকে ভয়, ছোটোখাটো দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, চোট, আঘাতের সম্ভাবনা কিন্তু থাকছে। এই জায়গাটা কিন্তু যারা গাড়ি বাইক চালাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন অবশ্যই করুন। আপনি তুলা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এবছর ভ্রমণ যোগ কিন্তু দেখাচ্ছে, কোনো জায়গাতে ঘুরতে যাওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু তুলা রাশির ক্ষেত্রে কিন্তু বাড়িয়ে তুলছে। অর্থাৎ কোনো জায়গাতে ট্যুরে যাওয়া, বা বিদেশের সাথে যারা রত আছে, বিদেশের এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যারা যুক্ত আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এ বছরটা যথেষ্ট কিন্তু ভালো ফল দিবে। দেখুন, এর সাথে সাথে বলি, আপনাদের ক্ষেত্রে এবছর লটারি, শেয়ার, ফাটকা, আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা কিন্তু নির্দেশ করছে। আপনি তুলা রাশির মানুষ, শেয়ার মার্কেট, লটারি, ফাটকা এই সকল থেকে কিন্তু আপনারা এবছর কিন্তু অর্থ কিন্তু পাবেন। পারিবারিক সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে। আর্থিক স্থিতির জায়গা, খরচ আপনাদের প্রচুর পরিমাণে এবছর কিন্তু হবে। অর্থাৎ আপনাদের ব্যয় কিন্তু প্রচুর হবে, কিন্তু আয়ের জায়গা, আর্থিক স্থিতির জায়গাটা আগের থেকে কিন্তু অনেকটাই বেটারমেন্টের জায়গা কিন্তু থাকছে। এবং এর সাথে সাথে বছরের শুরুতে সপ্তম স্থানে শুক্রের অবস্থান আপনাদের ক্ষেত্রে কিন্তু দাম্পত্য সুখের জায়গা কিন্তু নির্দেশ করছে। এবং আপনাদের এবছর বন্ধু বান্ধব থেকে সহযোগিতা পাবেন, বন্ধুদের থেকে সহযোগিতা কিন্তু আপনারা পাবেন। কিন্তু যারা অর্থ লেনদেনের সঙ্গে যুক্ত আছে, তাদের ক্ষেত্রে টাকা লেনদেনের ব্যাপারে কিন্তু বিশেষভাবে সাবধানতা অবলম্বন করবেন। এবং যারা প্রপার্টি বিক্রি করতে ভাবছেন, বা বিক্রি করতে চাইছেন, বিক্রি হচ্ছে না, এই জায়গাটা কিন্তু আপনাদের প্রপার্টি বিক্রির জায়গাটা কিন্তু এবছর কিন্তু যথেষ্টভাবে প্রশমিত করবে। অর্থাৎ যাদের দেখা গেল আপনাদের একান্নবর্তী পরিবার আছে, সেই জায়গাটাতে শরীরই সমস্যা চলছে, সেই জায়গাটার প্রপার্টি বিক্রি করবেন ভাবছেন, সেই প্রপার্টি বিক্রির জায়গাটা কিন্তু এবছর আপনাদের বিশেষভাবে কিন্তু জায়গা কিন্তু থাকছে। শেয়ার মার্কেট থেকে লাভ, সন্তান সুখের জায়গা, আপনি তুলা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে সন্তান সুখের জায়গা, সন্তানের, যারা সন্তানের দীর্ঘদিন প্রচেষ্টা করছেন, বা সন্তানের এডুকেশন, সন্তানের হেলথ, সন্তানের স্থানটা কিন্তু আপনাদের এবছর যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে। এবং উচ্চ শিক্ষাতে যারা আছে, বা প্রাইমারি লেভেলে যারা পড়াশোনা করছে, তাদের ক্ষেত্রে কিন্তু এবছর ভালো ফল কিন্তু দিবে তুলা রাশির ক্ষেত্রে। অর্থাৎ আপনি ধরুন উচ্চশিক্ষাতে পিএইচডি, বিএড, এমএড বা এমফিল করছেন, বা ডক্টরেট লাইনে পড়াশোনা করছেন, বা আপনি ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন, বা আপনি সিএ করছেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো ফল কিন্তু এবছর দিয়ে যাবে তুলা রাশির ক্ষেত্রে। অর্থাৎ এডুকেশনের দিকটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো ফল আপনারা পেতে চলেছেন।
এবং এর সাথে সাথে আপনি তুলা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে ভাগ্যভাবে এই বৃহস্পতির দৃষ্টি নিশ্চিতরূপে ভাগ্যোদয় করবে। পিতার সাপোর্ট, পৈতৃক সূত্র থেকে সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু থাকছে। এবং এবছর আপনাদের বেশ কিছু শুভ সংবাদ কিন্তু আপনাদের আসবে, এবং আপনাদের ক্ষেত্রে এবছর হতে চলেছে সোনায় সোয়াগা, অর্থাৎ গোল্ডেন টাইম, স্বর্ণময় যুগ শুরু হতে চলেছে তুলা রাশির এবছর, অর্থাৎ 1428 নতুন বছর থেকে। এবং আপনাদের এবছর বেশ কিছু প্রত্যাশা পূরণ হবে, এবং যাদের দীর্ঘদিন ধরে যে কাজগুলো আটকে আছে সেই কাজগুলো কিন্তু আপনাদের রিকভারি জায়গা কিন্তু নির্দেশ করছে। এবং আপনাদের এবছর রাজনীতির কেরিয়ারে, রাজনীতির ক্ষেত্রে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট উত্থান নির্দেশ করছে। এই ছিল তুলা রাশি, যদি আপনি হন আপনার ক্ষেত্রে কেমন যেতে চলেছে একটা জিস্ট ভিডিওটি এ পর্যন্ত।